ঈদের ছুটি শেষে মাঠে নামছে বিএনপি সহায়ক সরকারের রূপরেখা দেবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহায়ক সরকার বললেন ওবায়দুল কাদের ঈদের ছুটিতে উৎসবে মেতেছে দেশ পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লালমনিরহাট সীমান্তে বিজিবি সদস্য নিখোঁজ উদ্ধার তৎপরতা চলছে কক্সবাজারের লাবনীবিতে এক পর্যটক নিখোঁজ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি সালেজু চৌধুরী শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঈদের ছুটি শেষে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এর মধ্যে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন পিঠ দেয়ালে ঠেকেছে তাই হাত গুটিয়ে বসে থাকবে না দলটি মারুফা রহমানের প্রতিবেদন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে নতুন করে মাঠে নামছে বিএনপি ঈদের পর রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন বিএনপি সবসময়ই রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকে তবে যেহেতু আগামী জাতীয় নির্বাচন ঘনিয়ে এসেছে তাই তাদের কাজের পরিধিটাও বেড়েছে যা সামনের দিনগুলোতে আরও বাড়বে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসাবে বিএনপি এর আগে গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনে সেই সেই আন্দোলনও বিএনপি মানে অব্যাহত রাখবে মানে দুঃশাসনের মাত্রা যেরকম হবে রাজনৈতিক দলও এই এই দুঃশাসনের বিরুদ্ধে মানে শান্তি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তাদের যে কর্মসূচি করা দরকার সেই কর্মসূচি তারা করবে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন এই মুহূর্তে সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতেও বাধা দিচ্ছে তাই আগামী নির্বাচনে সরকারের উপর আস্থা রাখছেন না তারা এখন প্রস্তুতি মাঠে নামার তো বেশিদিন হাত বসে থাকার কোনো সুযোগ নাই কারণ এই সরকার নির্বাচনে বিশ্বাস করে না ওরা যে নির্বাচন করতে চায় সেটা হলো দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি হচ্ছে জগন্নাথ নির্বাচন সুতরাং আমাদেরকে জালে যখন খাটতে হবে মামলায় যখন মিথ্যা মামলায় যখন আক্রান্ত হইতে হবে তো কিসের ভয়ে আর হাত গুটে বসে থাকা পীর যখন দেয়ালে ঠেকে গেছে এখন তো পিছানোর আর পথ নাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন জোটের বাইরে থাকা দলগুলোকে নিয়ে একটি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে চায় বিএনপি ঈদ ফিতরের পর ঐক্যবদ্ধ কর্মসূচির দিকেও যেতে আগ্রহী দলের হাইকমান্ড এই স্বাধীন দেশে এই ধরনের নির্যাতন অত্যাচার সহ্য করাটা মারফা রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ক্ষমতাসীন দলের নেতারা যদি মনে করে থাকেন যে শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তাহলে তারা অলিক স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ প্রধানকে জনগণ বিশ্বাস করে না তাই তার অধীনে কোনো নির্বাচন হবে না করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতার দম্ভ পরিহার করে দেশের স্বস্তি গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অতি দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ জরুরি বলেও মন্তব্য করেন ঈদ প্রসঙ্গে রিজভি বলেন হাওড় অঞ্চলে বন্যা পাহাড় ধস আর সড়ক দুর্ঘটনার কারণে এবারের ঈদ মানুষের শোকে পরিণত হয়েছে দেশের শান্তিপূর্ণ ঈদ পালন হয়েছে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যকে মিথ্যা দাবি করে বিএনপি'র মুখপাত্র বলেন শান্তি কেবল ক্ষমতাশীল দলের নেতা কর্মীদের মনে দেশের সাধারণ মানুষের মন নিরানন্দ বেদনায় ভারাক্রান্ত মিথ্যা بشாதி ও ক্ষমতার দম্ভ পরিভার করে দেশের শান্তি স্বস্তি শান্তি গণতন্ত্র সুষ্ঠু নির্বাচন নাগরিক স্বাধীনতা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ অত্যন্ত জরুরি সেজন্য আজ থেকেই প্রধানমন্ত্রীকে পদত্যাগের প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে নির্বাচন কমিশনের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন সহায়ক সরকারের ভূমিকায় থাকবেন শেখ হাসিনা সরকার আবারও বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দিতে গৌরীপুর সেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি বলেন সেনাবাহিনী সংবিধান অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে এছাড়া এবার ঈদে মানুষ কিছুটা স্বস্তিতে বাড়ি পৌঁছতে পেরেছে বলেও দাবি করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আর নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনার সরকারি ঈদের ছুটি ফাঁকা রাজধানীতে এখন ভিড় কেবল বিনোদন কেন্দ্রগুলোতে আর শিশুদের বিনোদনে ঈদ পূর্ণতা পায় আর তাই তো পরিবার পরিজন নিয়ে শিশুদের বিনোদনে মেতেছেন অনেকেই তাদের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি ডগি ওয়ার্ল্ডে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস চলে যাচ্ছি তার কাছে শিশুদের ঈদ উৎসব কেমন দেখছেন অনেক মানুষের ভিড় রয়েছে বিশেষ করে ছোট্ট চৃণামণি যারা তাদের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের রাইড রয়েছে এখানে এবং সেগুলোতে চড়ার ব্যাপারে ভিডিও গেমস যেগুলো রয়েছে যেগুলোতে খেলার ব্যাপারে আসলে ছোট্ট সোনামণিদের আগ্রহটা কিন্তু একদম চোখে পড়ার মতো নিশ্চয়ই আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কত ধরনের রাইড রয়েছে এবং এটি কিন্তু এটিকে বলা হচ্ছে এক ধরনের বেলুন ছোটরা সেই নামেই চেনে এবং এই বেলুনে উঠে তারা কিছুক্ষণ পরপর আসলে উপরে উঠছে নামছে এরকম একটি আদলে তৈরি করা এই যে রাইডটি এটি এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে অনেকগুলো রাইড রয়েছে কোনোটি নাগরদোলা কোনোটি আসলে আবহ তৈরি করেছে যে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার মতো একটি বিষয় আবার এখন যে রাইডটি আসলে দেখতে পাচ্ছেন খেলার যে জায়গাটি এটি কিন্তু দেশের বাইরে থেকে আনা এবং এটিকে বলা হচ্ছে যে বাংলাদেশে এটি হচ্ছে একমাত্র একমাত্র রাইড যেটি আসলে আমরা দেখতে পেয়েছি তারা বলছেন যে একদম বিদেশ থেকে আনা এই রাইডটি এবং এই যে জায়গাটি এই খেলাটাও কিন্তু যারা একটু বড় রয়েছেন একটু কিশোর বা তরুণ যারা রয়েছেন তারা কিন্তু খেলতে খুব পছন্দ করেন এবং তারা কিন্তু খুব মজা করে খেলছেন অর্থাৎ ছোটদের জন্যই নয় বড়দেরও কিন্তু এখানে খেলবার একটা অন্য রকমের জায়গা আছে আচ্ছা কেমন লাগছে আপনার এই খেলাটি খেলতে আমার খুব ভালো লাগছে নাম কি এই খেলাটি and I'm bowling pin. আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এটি আসলে বিদেশের বিভিন্ন জায়গায় আসলে অনেক দেখা যায় বাংলাদেশেও কিছু কিছু জায়গা রয়েছে এবং সেই খেলাটি আসলে বসুন্ধরা সিটি এখানে নিয়ে এসেছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি বল ছুঁড়ে দিয়ে সামনে যে কতগুলো আসলে ফ্লাওয়ার বাসের মতো জিনিস রয়েছে সেগুলোকে আসলে ফেলে দিতে হবে এবং একসাথে একবার বল ফেলে কতগুলোকে ফেলে দেওয়া যায় তার উপরেই কিন্তু আসলে পয়েন্ট এটি আসলে বড়দের খেলার জায়গা এটি ছাড়াও ছোটদের আসলে বিভিন্ন খেলার জায়গা রয়েছে এবং সেই জায়গাগুলোতে আসলে আমরা একটু যেতে চাই সেখানে আসলে যেটি আমরা দেখেছি যে কেউ আসলে চড়ে বসে একেবারে ঘোড়ার উপর কেউ চড়ে বসে হাতির উপরে তাদের আদলে তৈরি করা আর এই যে খেলার জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একেবারে ছোট যারা একেবারে ছয় মাস থেকে শুরু করে মানে আরেকটু বড় একদম মানে যারাই আসলে এখানে যাবার মতো উপযোগী তাদের জন্য কিন্তু এই জায়গাটি আসলে তৈরি করা এবং দেখতে পাচ্ছেন বেশ নরম কিছু জায়গা কেউ আসলে পিছল খেয়ে উপর থেকে পড়ে যাচ্ছে এবং কাউকে দেখা যাচ্ছে আসলে ডুগডুগির মতো রয়েছে ঘোড়ার মতো রয়েছে সেগুলো আসলে বাজাতে কেউ আবার এবিসিডি শিখতে পারে এখান থেকে তাদের জন্য বড় বড় আকারের এই হয়েছে অর্থাৎ পড়াশোনার যে শেখার কিন্তু রাখা এখান থেকে তারা আসলে শিখতে পারে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের গুহার জায়গা এখানে আসলে উঠবে উঠে আসলে একটি গুহার ভেতর দিয়ে আসলে পাস করে তারা চলে আসবে সেরকম একটি বিষয় রয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এটি এক ধরনের ভিডিও গেম এই যে ছোট্ট শিশুটি খেলছে সে আসলে মনে করছে সে একটি রাস্তায় আসলে এরকমভাবে ঘোড়া চালিয়ে আসলে চলে যাচ্ছে মানে তেমন একটি ফিলিংস কিন্তু তাকে দেওয়া হচ্ছে এবং সামনে একটি ভিডিও গেমস রয়েছে এবং সেটিতে সে দেখতে পাচ্ছে যে সে কোথায় কোথায় আসলে যেতে পারে এখানে আমরা আরেকটি খেলার জায়গা দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু এক ধরনের ভিডিও গেম আসলে যেহু আপনাকে জানাতে চাই যে এখানে কিন্তু তেতাল্লিশ ধরনের তেপ্পান্নটি ভিডিও গেমস রয়েছে এবং একেবারে ছোট্ট শিশুদের থেকে শুরু করে বড় যারা রয়েছেন তাদের জন্যে পর্যন্ত আসলে রয়েছে তবে চল্লিশ কেজির ওপরে যাদের ওজন তারা কিন্তু সবগুলো রাইডে চড়তে পারবে না তারা নির্দিষ্ট কিছু রাইডে আসলে তারা চড়তে পারবেন সবগুলো রাইডে চড়ার উপযোগী তাদের নয় তো সেই হিসাবে বলা যায় যে এটা ছোটোদের জায়গা তো ছোটরাই আসলে বেশি চড়তে পারবে দেখতেই পাচ্ছেন যে ছোটরা আসলে লাফাচ্ছে এটিও তাদের এক রকমের খেলা এবং এটিতেও কিন্তু তারা বেশ আসলে মজা পাচ্ছে এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি রয়েছে ড্যান্সিং ফ্লোর যেটিকে বলা হয় যে এখানে দাঁড়িয়ে শিশুরা আসলে নাচ নাচবে লাফাবে এবং তাদের মন মতো আসলে খেলাধুলা করবে সেরকম একটি জায়গা কিন্তু এখানে রয়েছে আমরা সেরকম একটি জায়গাও আসলে এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে আরেকটি ছোটো শিশু সে মোটরসাইকেলে চলছে অর্থাৎ তাকে তার কাছে মনে হবে যে এটি আসলে মোটর সাইকেলের আদলে আসলে চলছে আসলে আপনার কাছে একটু জানতে চাই আপনি তো ম্যানেজার এখানকার আর কি কি বিশেষ এখানে রয়েছে বিশেষ কী কী সুবিধা রয়েছে আমাদের এখানে সবগুলো রাইডস এবং গেমসেই আমাদের অনেক অ্যাট্রাকশন সব নতুন নতুন গেমস এবং রাইডসগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করিয়েছি এখানে আমাদের পনেরোটা রাইডস তেতাল্লিশটা গেমস এবং কিডস বলিং ভিআইপি বলিং এখানে আছে এছাড়া আমাদের সব প্লে গ্রাউন্ড এখানে আপনার হ্যাপি সিটি টডলার জোন এবং ক্যানো তো সবগুলোর চাহিদা অনেক আমরা খুব শিশুরা অনেক এনজয় করতেছে আমরা অনেক সাপোর্ট দিচ্ছি আমরা সেফটি মেনটেন করতেছি খুব ভালো লাগতেছে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধাই আসলে তাদেরকে দেয়া হচ্ছে এবং ছোটরা বেশ মজা পাচ্ছে সেটি তো আমরা আসলে এখানে দেখতেই পাচ্ছি সেই সাথে আরেকটু জানিয়ে রাখি যে এখানে বড়দের জন্য যে বিশেষ বিশেষ খেলার জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু তো বড়োরা বেশ আগ্রহ পাচ্ছে আর ছোটোদের এখানে এন্ট্রি ফি একদমই নেই একেবারেই তারা ফ্রি আর বড়দের জন্যে তাদেরকে কিছু টাকা দিয়ে এখানে প্রবেশ করতে হবে এই ছিল এখান থেকে আমার সর্বশেষ খবর অন্তরা আপনাকে ধন্যবাদ দর্শক বসুন্ধরা শপিং কমপ্লেক্সে টগি ওয়ার্ল্ড থেকে ঈদ বিশ্বাস ঈদের পর দিনও কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ি যাচ্ছেন ট্রেন যাত্রীরা সদরঘাটে চাঁদপুর ও সৈয়দপুর গ্রামী লঞ্চগুলোতে ছিল ঘরমুখ মানুষের চাপ কর্মব্যস্ত মানুষ এখনো রাজধানীমুখী না হলেও সড়ক পথে আজও বাড়ি গেছেন যাত্রীরা হাসান পারভেসকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালে মঙ্গলবার সকাল থেকেই দেখা গেছে এমন যাত্রী চাপ ঈদের আমেজে যে চাঁদপুর ও শরীয়তপুর সহ বেশ কয়েকটি রুটের লঞ্চই ছিল যাত্রীতে ঠাসা কেউ বেড়াতে কেউ আবার ঈদের ঝক্কি ঝামেলা এড়াতে এবার ফিরছেন বাড়ি ঈদে আগে ঝ মানে অনেক ভিড় হয় আমরা আর কি ঈদের মানে চাপ বেশি ঢাকাছিলাম মজা করছি এখন গ্রামে যাচ্ছি গ্রামের মজাটা নিতে কারণ গ্রামে সবাই আজ আত্মীয় স্বজন তাদের সাথে বেড়াতে যাচ্ছি রেলপথের চিত্র একই একটি স্পেশাল ট্রেন সহ মঙ্গলবার ট্রেন চলাচল করেছে ছত্রিশটি এদের পরে একটু ফ্রি পাইছি বিভিন্ন কাজ ছিল তার জন্য একটু খাল বেদ খালো বেড়াতে যেতেছে নয়টা চল্লিশে ট্রেন সেরে গেছে নয়টা চল্লিশের পরে ওরা এখন আমরা তো আর টিকিট করার আগে প্ল্যাটফর্মে খবর নিতে পারি না এদিকে ঈদের পর ভুগ্রান্তি কম থাকায় বাড়ি ফিরেছেন বাস যাত্রীরাও তবে ঈদের ছুটি শেষ হলে আবারও ব্যস্ততা বাড়বে সড়ক পথে ইসলাম নিউজ টোয়েন্টি ঢাকা রাজধানীর বস্তিগুলোতে আগুন লাগে প্রায় ফায়ার সার্ভিসের হিসেবে ২০১৬ সালেই বিভিন্ন বস্তিতে আগুন লাগে সাতাশ বার সচেতনতার অভাব ঘিঞ্জি এলাকা সহজে ফায়ার সার্ভিস পৌঁছতে না পারা জলাশয়ের অভাবসহ বিভিন্ন কারণে দ্রুত আগুন নেভানো সম্ভব হয় না তাই দ্রুত আগুন নেভানোর বিষয়ে বিভিন্ন এলাকায় বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের পরামর্শ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতিবেদন বিশ্বাসের কৃষ্ণচোড়ার লাল নয় কালো রঙে ছেয়ে গিয়েছিল এ বস্তির মানুষের জীবন কখনো অসতর্কতায় কখনো না জানার কারণে এই বস্তিতে আগুন লাগে বারবার একসময় মিরপুরের বাউনিয়াবাধ এলাকার বস্তিটির নামই হয়ে যায় পোড়া বস্তি পাটের ভিতরে আগুন লাগছে আগুন লাগে পুরো বস্তি জ্বলে আছে তখন থেকে পুরো বস্তির নাম হয়েছে আমার ঘর প্রথম আগুন এখানে রান্না হয় মাটির চুলায় অথবা বৈদ্যুতিক চুলায় অসতর্ক থাকায় চুলা থেকেও ছোটখাটো আগুন লাগে কয়েকবার বস্তির অনেকেই জানেন না আগুন লাগলে কি করতে হবে

সরকারি ও বেসরকারি উদ্যোগে ষাট হাজারেরও বেশি মানুষকে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা এলাকাতে নাটক করে ওদেরকে সচেতন করার চেষ্টা করছি এলাকার জনগণদের আমরা যে টিভি সিটা তৈরি করেছি এবং অ্যানিমেশন ফিল্মটা তৈরি করছি এগুলো অনেয়ার হচ্ছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বত্রিশ হাজার আরবান ভলেন্টিয়ার আমরা তৈরি করেছি আমাদের পরিকল্পনা আছে ঢাকা শহরে পঁয়ষট্টি হাজার আরবান ভলেন্টিয়ার তৈরি করব। রাজধানীতে দিন দিন জলাশয়ের সংখ্যা কমছে ফলে আগুন নেভাতে জলাশয় থেকেও পর্যাপ্ত পানি পাওয়া সম্ভব হয় না আবার তরিখড়ি ফায়ার সার্ভিসের দলবল আসলেও সরু রাস্তার কারণে ভেতরে পানি পৌঁছাতে পারে না তাই ঘিঞ্চি এলাকায় হাইড্রেন্টের মাধ্যমে বিশেষভাবে পানির ব্যবস্থা রাখার পরামর্শ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের যার ঘরে আগুন লাগলো সেই ব্যক্তির ই করতে হবে এবং তার পার্শ্ববর্তী লোকের ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে যাতে একজন আরেকজন সহায়তা করতে পারে পাবলিক প্রাইভেট কালাবারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ফায়ার সার্ভিস সিভিল এই চারটা যদি একত্রে কাজ করতে পারে তাহলে কিন্তু আগুন নিবানো সম্ভব সচেতন ও সতর্ক থাকলে আগুনে পোড়া ক্ষয়ক্ষতি শূন্যের কোটায় নেমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী দু হাজার ষোলো সালে বিভিন্ন বস্তিতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আগুন লেগেছে সাতাশ বার তাই আবারও যে কোনো বস্তিতে যে কোনো সময়ে আগুন লাগতে পারে তাই এখনই সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের সেই সাথে নিয়ে রাখতে হবে কিছু প্রশিক্ষণও অন্তরা বিশ্বাস নিউজ টোয়েন্টি ফোর ঢাকা চোরাকারবিরদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর একটি একষটি ব্যাটালিয়ন দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়ক সুমন মিয়া সোমবার রাত দুটোর দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত থেকে নিখোঁজ হন তিনি তার সন্ধানে তিস্তার বিজিবির তিনটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তিনটি স্পিডবোট ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছেন স্থানীয় শতাধিক মানুষও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে বিজিবির লালমনিরহাট পনেরো ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান নিখোঁজ ল্যান্স নায়ক সুমনের খোঁজ পেতে প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে তিস্তা নদী মনিটরিং করা হবে এর আগে দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়ক সুমন মিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল গরু পাচারকারীদের ধরতে তিস্তা নদীর চরে অভিযান চালায় এ সময় আবুলের চর এলাকায় তিস্তা নদীতে ভেসে যান তিনি এরপর থেকে তার আর খোঁজ মেলেনি ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকদের উপচে পড়া ভিড় রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে এরই মধ্যে লাবণী বিচে পানিতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে কক্সবাজারে ঈদের ছুটি আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় চলে যাচ্ছি তার কাছে জয় ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় কেমন দেখছেন আর কক্সবাজারের নিরাপত্তার বিষয়টি কিভাবে দেখা হচ্ছে ধন্যবাদ আপনাকে আপনি যেমনটা বলছিলেন আসলে আমার থেকে জানতে চেয়েছেন আসলে কক্সবাজারে এই যে পর্যটক রয়েছেন সেই পর্যটকদের ভিড় কেমন আসলে আপনি লক্ষ্য করছেন কিন্তু এখানে প্রতিবারে কিন্তু আমরা দেখি এই ঈদে নয় প্রতিবারে কিন্তু ঈদ আসলে কিন্তু এখানে এই আনন্দ আনন্দ উচ্ছ্বাসে কিন্তু মেতে উঠে এখানে হাজারো হাজারো কিন্তু এখানে অনেক পর্যটকরা কিন্তু আপনি অবশ্য লক্ষ্য করছেন গতকাল থেকে ঈদের ঈদের দিনে কিন্তু আমরা দেখেছি যেভাবে পর্যটকদের ভিড় যেমন দেখেছি এর চেয়ে দ্বিগুণ আমরা পর্যটকদের ভিড় দেখছি আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিনে কিন্তু তারা বলছিলেন আসলে কর্মব্যস্ততার কারণে কিন্তু সব সময় এখানে আসতে না পারলেও কিন্তু এই যে এই যে ঈদের ছুটি কাটাতেই তাদের পরিবার পরিজন নিয়ে তারা এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন তারা কিন্তু আমার পাশে রয়েছে অনেক পর্যটক রয়েছে তাদের সাথে আমরা কথা বলতে চাই আসলে কীরকম এখানে এসে কীরকম উপভোগ করছেন ঈদ এবং নিরাপত্তাটা কীরকম বলে না নিরাপত্তা যথেষ্ট ভালো আর আমরা সারা দিন সারা মাস ব্যস্ততার মধ্যে এখন অবসর চার পাঁচ দিন ছুটি পেয়েছি এখন এখানে এনজয় করার জন্য আসে অসম ভালো লাগতেছে মানে সব শান্তি এখানে দূর হয়ে গেল মানে খুব এনজয় করতেছি আমরা সবাই বিজেস অনেক ভালো লাগতেছে অনেক হ্যাপি লাগছে ঈদের ছুটিতে অনেক ভালো লাগছে ঠিক আছে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমরা সবাই অনেক খুশি এখানে এসে তারপর যদি আরেকটু এদিকে দিয়ে আরেকটু উন্নত হতো তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হতো এখানে আসা এসে আমরা অনেক খুশি সবাইকে ঈদ মুবারক ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে যারা পর্যটক রয়েছেন তারা বলছিলেন আসলে এই যে এই বীজটাকে কিন্তু বিশ্বের বিভিন্ন বীজের আদলে কিন্তু এটাকে আরও সাজানো সাজানো হলে আরো উন্নয়ন করা হলে কিন্তু এই বীজে আরও পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে জানিয়েছেন কিন্তু এর আগে কিন্তু আপনি আমার থেকে জানতে চেয়েছেন আসলে আমাদের কক্সবাজারে কিন্তু আজকে দুজন দুজন পর্যটক কিন্তু সাঁতার কাটতে গিয়েই এই লাবণী বিচে আমি যেখানে আছি এই জায়গায় কিন্তু দুজন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এর মধ্যে আমরা দেখেছি একজনকে জীবিত উদ্ধার করেছে কিন্তু এখনো পর্যন্ত আরও একজনকে কিন্তু তারা উদ্ধার করতে পারেনি আমার পাশে রয়েছেন আসলে লাইফ গার্ড ইনচার্জ আমরা কথা বলতে চাই কিন্তু তার সাথে আসলে আরেকজন যে নিকোশ রয়েছে তাকে আপনারা উদ্ধার কাজ চালাচ্ছেন কিনা আর একজনকে আপনারা কিভাবে উদ্ধার করেছেন যে সকালে যখন আমরা ডিউটিতে শুরু করারই তখন থেকেই আমরা পর্যটকদের সার্বিক নিরাপত্তার জন্য পেট্রোলিং শুরু করি শুরু করার এক পর্যায়ে আমরা আমাদের নজর আসে যে দুজন পর্যটক বেঁচে যাচ্ছিলো আমরা তৎক্ষণাৎ একজন পর্যটককে জীবিত উদ্ধার করেছি এবং পানির গতি এত তীব্র ছিল যে আমরা অন্য একজন ট্যুরিস্টকে আমরা উদ্ধার করতে পারিনি আমরা এখনও পর্যন্ত এই ট্যুরিস্টকে উদ্ধার করার জন্য সম্ভাব্য সব জায়গায় অব্যাহত রেখেছি উদ্ধার অভিযান এবং না পাওয়া পর্যন্ত এই পর্যটককে না পাওয়া পর্যন্ত আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে কিন্তু তিনি লাইফ গার্ড ইনচার্জ তিনি বলছেন এখনও পর্যন্ত আরেকজন নিখোঁজ রয়েছে তাকে উদ্ধার কাজ চালাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার এখানকার সর্বশেষ তথ্য জয় আপনাকে ধন্যবাদ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটকদের খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় আর সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন বিরতির পর স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এবারে ঢাকাবাসীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা লাইফ ঈদের ছুটিতেও অবসর নেই কর্মজীবীদের জীবিকার তাগিদে আজ ছুটির দিনেও রাজপথেই তাদের অবস্থান কর্মজীবী এইসব মানুষের কথা জানাতে ঢাকা লাইভে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাফিয়াস রাসনা চলে যাচ্ছি তার কাছে রাসনা ঈদের ছুটিতেও কাজ করতে হচ্ছে অনেককে তো এ ব্যাপারে তারা কি বলছেন জহুর এর আগের সংবাদেও আমি যেমনটি জানিয়েছিলাম যে আসলে যারা ঈদের সময় দেখা যায় যে ঘরমুখী মানুষ কিন্তু উপচে পড়ে আসলে বাড়িতে ফেরার জন্য প্রিয়জন নিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে কিন্তু অনেকেই আছেন অনেকেই আমরা বলব যে যারা আমাদের সেবায় নিয়োজিত থাকেন সিএনজি চালক রিক্সা ড্রাই রিক্সা চালক এরা কি এমনকি আমরা দেখতে পাই যে ডাবালা তারপরে যারা ফুচকা বিক্রি করেন তারা এরা সবাই কিন্তু দেখা যায় যে কোনো না কোনোভাবে আমাদের সেবায় নিয়োজিত থাকেন এবং তারা কিন্তু আসলে ঈদের সময় কিন্তু সবাই যেরকম বাড়িতে ফেরে তারা কিন্তু আসলে বাড়িতে ফেরে না এই সময়টা দেখা যায় কিছু বাড়তি টাকাও তারা আয় করতে পারেন এবং সেটি পরবর্তীতে তাদের পরিবারের কাছে তারা পাঠাতে পারেন আমরা এখানে একজন সিএনজি ড্রাইভার চালক রয়েছেন আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই যে আসলে এই সময়টাতে আসলে ঈদে পরিবার পরিজন ছাড়া এই যে ঈদ করার যে ব্যাপারটি থাকে সবাই তো পরিবার পরিজনেই ঈদ করতে চায় তো তিনি আসলে এটাকে কিভাবে দেখেন বা তিনি কি মনে করেন মামা এই যে সবাই তো পরিবার নিয়ে ঈদ করতে চায় আপনি ঈদের সময় ঢাকায় থাকেন ঈদের সময় ঢাকা থাকে এই কারণে রাস্তাঘাট ফিরি থাকে একটু চালাইতেও ভালো লাগে টাকাও বেশি হয় এই মানে ভাড়া চাইতে একটু বেশি ভাড়া দেয় লোকজনও বেশি হয় এই কারণে এই ঈদ করি আর কি এই জুর আমরা আরও একজন সিএনজি চালক আছেন তার কাছে যাব যে আসলে এই যে ঈদের সময় একটু বাড়তি টাকা কিছু পাওয়া যায় যেটা তিনি তার পরিবারের জন্য পাঠাতে পারেন তা যদিও পরিবার ছাড়া তাকে ঈদ করতে হয় আমরা জানবো তার কাছ থেকে এই বিষয়টি নিয়ে আমি পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকি আর আমার বাবা মা বাবা নেই মা আছে দেশে টাকা পয়সা যা পাই এখানেও লাগে বাড়িতেও পাঠাই আর

ধন্যবাদ আপনাকে যেহু যেমনটি শুনছিলেন যে আসলে ওনারা কিন্তু এখানে রাজধানীতে কিন্তু কাজ করেন কিন্তু পরিবার পরিজনকে নিয়ে ভালো রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য পরিবার পরিজনকে ভালো রাখার জন্য তো দেখা যায় যে ঈদের সময় কিছু বাড়তি বৈশিষ্ট্য দিয়ে থাকেন যারা যাত্রী রয়েছেন তারা কিছু বাড়তি বৈশিষ্ট্য দিয়ে থাকেন সুতরাং সেই টাকাটি নিয়ে কিন্তু পরিবার যেন ভালো থাকে ওনারা কিন্তু চেষ্টা করেন সেই টাকাটি নিয়ে পরিবারকে পাঠাতে প্রয়োজনে ঈদের একদিন বা দুই দিন পরে তারা বাড়িতে যাওয়ার এবং দেখা যাচ্ছে যে ঈদের সময় সেভাবে যাওয়া হয় না ঈদের পরে বাড়িতে যে পরিবার পরিজনের সঙ্গে তারা আনন্দ ভাগ করেন কিন্তু চেষ্টা করেন তাদের পরিবারকে ভালো রাখতে তো যেহ রাজধানী থেকে আমার কাছে যারা কর্মজীবী মানুষ রয়েছেন ঈদের বাড়িতে যান না তাদের তাদের এই জন্য এই রাসনা আপনাকে ধন্যবাদ ঢাকা লাইফে শ্রমজীবী মানুষের খবর ছিলেন সহকর্মী সাফিয়াস রাসনা ঈদ বিনোদনের অন্যতম আরেকটি আকর্ষণ সিনেমা হল ছুটির দিনে সময় কাটাতে অনেকেই ভিড় করেছেন রাজধানীর সিনেমা হলগুলোতে মিরপুর সনি সিনেমা হলে সামনে আছেন আমাদের সহকর্মী ফাতেমা কাউসা চলে যাচ্ছি তার কাছে ফাতেমা সিনেমা হলে দর্শকদের ভিড় কেমন দেখছেন জোহর আপনি যেমনটি একটু আগে বলছিলেন যে বিনোদনের একটি বড় মাধ্যম কিন্তু সিনেমা আসলে আমরা সকাল থেকে সিনেমা হলগুলোতে যেমনটি জানাচ্ছিলাম যে সবগুলো সিনেমা হলে সবাই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসে আসলে সিনেমা দেখতে চলে এসেছেন আমি সনি সিনেমা হলের সামনে আছি এখানে এবার যে তিনটি সিনেমা চলছে আসলে নবাব বস্ত্র এবং রাজনীতি সনিতে এই মুহূর্তে সাকিব খান অভিনীত নবাব চলছে যেটি যৌথ প্রযোজনার সিনেমা এবার যৌথ প্রযোজনা দুটি সিনেমা এবার মুক্তি পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে বস্ত্র এবং আরেকটি হচ্ছে নবাব নবাবে সাকিব খানের বিপরীতে শুভশ্রীকে আসলে দেখা যাচ্ছে আমি সনির সামনে আছি এখানে আসলে অনেক মানুষের ভিড় সবাই সিনেমা দেখতে এসেছেন কিন্তু সবাই বাইরে কেন ভিড় করছেন আমি সবার কাছে একটু জানতে চাইবো কেন তারা আসলে বাইরে দাঁড়িয়ে আছেন এখনও ভিতরে না ভাই আপনার কাছে একটু জানতে চাই আপনি তো সিনেমা দেখতে এসেছেন কিন্তু বাইরে কেন এখনো আপনারা আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে তিনটা প্রবলেম আসছে একটা হচ্ছে প্রথমত ওরা এক থেকে দেড় ঘন্টা আগে টিকিট বিক্রি বন্ধ করে দিচ্ছে আচ্ছা অন্যদিকে প্র্যাকটিক্যালি বন্ধ করছে না তাদের দালালদের হাতে টিকিটগুলো দিয়ে দিচ্ছে যারা কিনা পঁচিশ থেকে তিরিশ টাকার টিকিটটা দুইশো থেকে আড়াইশো টাকা বিক্রি করছে তো এখন এই মানুষগুলো যারা সিনেমা দেখতে এসছে প্রত্যেকের পক্ষে কিন্তু ওই বসুন্ধরা কিংবা যমুনা ফিউচার পার্কে যাওয়া সম্ভব না এখানে এসছে হয়তো বাসার কাছে আছে একটু দেখে যাবে কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকার টিকিট মাত্র তিরিশ চল্লিশ টাকা টিকিট কেন মানুষ দেখবে অনেক মানুষ ফিরে যাচ্ছে যারা সিনেমা তৈরি করছে কোটি কোটি টাকা দিয়ে কিন্তু এখানে হল মালিকদের প্রফেশনালিজমের অভাবের কারণে প্রত্যেকে বঞ্চিত হচ্ছে ইভেন গতকালকে এমন হয়েছে এখানে যে অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি দেখেছে তো এটা তো আজকেও অনেক হয়েছে যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে হ্যাঁ ব্ল্যাকে সব টিকিট প্রায় ম্যাক্সিমাম মানে যে পরিমাণ সিট আছে তার চেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে এক্স্যাক্টলি টোয়েন্টি পার্সেন্ট টিকিট নর্মালি বিক্রি করে কাউন্টারে বাকি এইটি পার্সেন্ট ব্ল্যাকে ছেড়ে দিয়েছে এবং টিকিট বিক্রি করা হচ্ছে যেটা কিনা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট সিনেমা দেখছে এখন অনেকে তো মানসম্মান আছে দাঁড়িয়ে দেখবে না তারা টিকিট আড়াইশো টাকা দিয়ে কিনেও পরে আবার ফিরে যাচ্ছে বাসার দিকে তো আলটিমেটলি এই প্রফেশনালিজমের অভাব যদি থাকে তাহলে শিল্প মাধ্যমগুলো মানুষ কোথায় যাবে ঈদের দিন মানুষ একটু আনন্দ করবে সিনেমা দেখবে মানুষ কিন্তু বাংলাদেশ সিনেমা বিমুখ হয়ে যাচ্ছে এই সব কারণে এখন এগুলো থেকে আসলে উদ্ধার করা ছাড়া আমার মনে হয় না সিনেমাকে ভালো একটা শিল্প মাধ্যমে রূপান্তর করা যাবে অসংখ্য ধন্যবাদ আসলে উনি বলতে যাচ্ছিলেন যে হল ব্যবস্থাপনা যদি ভালো না হয় তাহলে আসলে তারা হল হলের প্রতি হল বিমুখ যারা হচ্ছেন তারা আসলে হলে ফিরতে পারবে না তো সব কিছু মিলে আসলে জোর প্রত্যেকটা সিনেমা হলে এইভাবে আমরা বীর লক্ষ্য করছি তবে কেউ কেউ টিকিটের বেশি মূল্য এরকম অভিযোগ করছেন তবে সবাই কিন্তু সিনেমা দেখতে আসছেন এটা একটা আশার বিষয় তো সব কিছু মিলিয়ে এখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ দর্শক ঈদ বিনোদনে সোনি সিনেমা হলের সামনে থেকে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার এবারে বিশেষ প্রতিবেদন চাঁদের হাসি বাদ ভেঙেছে জীবনযুদ্ধে হেরেও জিতে গেছে কিছু শিশু সবটুকু চেষ্টা দিয়ে নিজের ভোতা প্রতিভাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছে এই সর্ব শিশুরা যাদের ঠিকানা হয়েছে রাজধানীর ফ্যামিলিস ফর চিলড্রেনে জীবনজয়ী সেই শিশুদের হাসি মুখের গল্প শোনাচ্ছেন লাকমিনা জেসমিন শোমা গায়ে ঘুঙুর গায়ে রঙিন জামা মনে রং ধনুর রং। মৌমিতা বৃষ্টি আর ফাতেমাদের জন্য এই সকালটা একেবারেই অন্য রকম আর দশটি শিশুর মতোই ঈদের খুশিতে মেতে উঠেছে এই চাঁদ মুখগুলো উৎসব এলেই এভাবে নাচ গান আর খুশিতে মেতে ওঠে ফ্যামিলিস ফর চিলড্রেনের এতিম শিশুরা পলা মাংস খাই আমরা অনেক মজা করি নাচ গান করি অনেক কিছু করি প্রত্যেক ছুটিতে আমার এখানেই আসা হয় সো আমার আমার যখনই এখানে আসা হয় হয় কাছে বর্তমানে এই পরিবারে থাকছে প্রায় সখানেক শিশু যাদের প্রায় অর্ধশতই প্রতিবন্ধী আর এরা সবাই পিতৃ মাতৃহীন এতিম শিশু জীবনযুদ্ধে নিয়তির কাছে হেরেও জিতে গেছে এই শিশুরা নিজের সবটুকু চেষ্টা দিয়ে ভোতা প্রতিভাকেই জাগিয়ে তোলার চেষ্টা করছে তারা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে চাদরাতের মতোই সুন্দর এই শিশুদের সৃষ্টিশীলতা ওরাও রং ছড়াতে পারে রঙিন পেন্সিলে রাঙাতে পারে জীবনের সাদা কালো ক্যানভাস আনন্দ খুশি হাসি আমরা অনেক মজা করতে পারি জামা পছন্দ হয়েছে জি পড়ালেখার পাশাপাশি নাচ গান খেলাধুলা কম্পিউটার শেখা থেকে শুরু করে যাবতীয় সব সবকিছুরই সুযোগ পাচ্ছে এখানকার প্রতিবন্ধী বা সুবিধাবঞ্চিত শিশুরা সবকিছু সুযোগ সেটা এখানকারী সাধ্যকার এই নিষ্পাপ শিশুদের বঞ্চিত করার অথচ এই সমাজই তা করেছে আবার এও সত্য যে এই সমাজই তাদের বুকে টেনে নিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বিধ্বস্ত দেশে আশ্রয়হীন যুদ্ধ শিশুদের জন্য কানাডা থেকে ছুটে এসেছিলেন মিসেস সান্ড্রা সিমসন আজকের চিলড্রেন্স ফর ফ্যামিলি তার হাতেই তৈরি স্পেশাল বাচ্চারা প্লাস নর্মাল বাচ্চারা একসাথে বড় হচ্ছে একসাথে ফ্রেন্ডলি কাজ করছে চলাফেরা করছে আমাদের অনেক ছেলে মেয়েরাই তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা বেশ ভালো জায়গায় জব করছে নতুন জামা নতুন পোশাকে খুশি এই শিশু পরিবার ঠিক পরিবারও নয় যেন স্বর্গ আর এই শিশুরাও তাই স্বর্গ শিশু মা বাবা ভাই বোন কিংবা প্রিয়জন ছাড়া কখনো কি এই হয় এমন কিছু শিশু রয়েছে যাদের পরিবার পর্যন্ত দূরে থাক মাথা গোজার ঠাই পর্যন্তই নেই সেই সব শিশুদের জন্যই ঠিকানা হয়েছে এই চিলড্রেন্স ফর ফ্যামিলি এখানে শিশুরা তাদের পরিবারকে খুঁজে পেয়েছে আর সে কারণেই হয়তো এখানে ঈদের আনন্দ আরও কয়েকগুণ বেশি লাকমিনা জেসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সংবাদে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি সাথেই থাকুন দেখছেন নিউজ সংবাদ এবার জানাবো বিজয়ের গল্প চাইলে ইঞ্জিনিয়ার হতে পারতেন তবে তার বদলে সারা বিশ্বের তরুণদের জন্য তৈরি করেছেন বিভিন্ন সুযোগ এর মাধ্যমেই নিজেরা হয়ে উঠেছেন স্বেচ্ছাসেবীদের ভেতরে সেরা দেশেরা পেয়েছেন কুইন্স এলিজাবেথ পদক এদের পাঁচ পর্বে ধারাবাহিক বিজয়ের গল্পের দ্বিতীয় পর্বে থাকছে উসামা ও মানিকের গল্প জানাচ্ছেন রিশাদ হাসান এভাবেই ল্যাপটপের কিবোর্ডে উঠছে ঝড় আর সেই সাথে তৈরি হচ্ছে সারা বিশ্বের তরুণদের জন্য নানা ধরনের সুযোগ ওসামা আর মানিকের বিজয়ের গল্পটাও কাকতালীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার সময় পরিচয় আর সেখান থেকেই শুরু হয় বিশ্বজয়ের মিশন তৈরি করেন ইউথ অপরচুনিটিজ নামে একটি ওয়েবসাইট আমরা প্ল্যান করলাম যে এমন একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা যেখানে আমরা হয়তো বা অপরচুনিটি পাইনি কিন্তু আমরাই এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে সারা বিশ্বের তরুণরা অপরচুনিটি খুঁজে পাবে সবার জন্য অ্যাক্সেস থাকবে যে যেটা ডিজার্ভ করে সে সেটাতে ইনশাআল্লাহ ইয়া করবে সিলেক্টেড হবে অথবা একই সাথে ইয়ুথ অপরচুনিটিজ নামে তৈরি করা হয়েছে অ্যাপ্লিকেশন যারা বিশ্বের বিভিন্ন দেশে ট্রেনিং ফেলোশিপ স্কলারশিপ সহ বিভিন্ন সুযোগ পেতে इच्छुक তাদের চাহিদা মতো প্রায় সবই মিলবে এখানে স্কোপটা সব জায়গায় এবং আমাদের এখন হয়তো 200 বেশি দেশ থেকে আমাদের প্ল্যাটফর্মটা ভিজিটেড হয় তার মানে এই 200 টা দেশে এটার একটা চাহিদা আছে এবং 200 টা দেশে তরুণদেরকে আমাদের এই চাহিদাটা পূরণ করার জন্য কিছু না কিছু করতে হবে তবে স্বপ্নটা বাস্তবে পরিণত হবার পর যতটা বেড়েছে কর্মপরিধি ঠিক ততটাই বেড়েছে দায়িত্ব তাই দেশে বিদেশে তরুণদের জন্য করতে হচ্ছে বিভিন্ন কাজ সেই হিসেবে আমাদের এখন ফোকাস হলো আমরা কিভাবে করে বাংলাদেশের অপরচুনিটিগুলোকে আরও অ্যাভেল করাতে পারি মানুষকে মাধ্যমে যে ন্যাশনাল যে অপরচুনিটিগুলো আছে অ্যাট দ্য সেম টাইম অন্য দেশেরগুলো তো করানো যায় কিনা শুধু অপরচুনিটি দিয়ে না আরও ডিফারেন্টভাবে কিভাবে একজন তরুণকে অথবা একজন ইউথকে আমরা তাকে ভবিষ্যতের জন্য তৈরি করতে পারে তার নিজের ডেভেলপমেন্ট বলি অথবা তার প্রফেশনাল ডেভেলপমেন্ট সব মিলে এই এমন কর্মকাণ্ডের জন্য দু ষোলো সালে ওসামা জেতেন কুইন্স এলিজাবেথ পদক ভবিষ্যতে এই স্বপ্নকে আরও বৃহৎ রূপ দিতে চান দুই বন্ধু স্পেশালি যারা গ্রামের তরুণ আছে তাদের জন্য স্পেশালাইজ কিছু প্রোগ্রাম আমরা প্ল্যান করছি ওভাবে করে আমরা চাচ্ছি যাতে করে শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবগুলো অপরচুনিটি যাতে সবাই যার যেটা প্রয়োজন সেটা খুঁজে পেতে পারে তথ্য ও প্রযুক্তি নির্ভর বিশ্বে শুধু দেশের ভেতর সীমাবদ্ধ না থেকে তাদের সৃষ্টি ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ বহুল আলোচিত নতুন ভ্যাট আইন বাস্তবায়ন ইস্যুতে দেশ নানা আলোচনা সমালোচনায় অস্বস্তিতে রয়েছে সরকার আইনটি বাস্তবায়ন হলে পণ্যমূল্য বাড়বে বলে আলোচনা হচ্ছে সংসদে এই পরিস্থিতিতে শেষ দিকে এসে বিকল্প ভাবছে সরকার আরও জানাচ্ছেন নাজিয়া কনা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে নিত্য প্রয়োজনীয় ও স্বল্প আয়ের ভোক্তার ব্যবহার উপযোগী পণ্য এবং সেবায় ভ্যাট ছাড় দিয়ে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের উপায় খোঁজা হচ্ছে এজন্য ভ্যাট ও অব্যাহতির সীমা আরও বাড়ানো হতে পারে আইনটি নিয়ে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের পাশাপাশি খোদ সরকারি দলের সাংসদরাও নতুন করে সমালোচনায় সরব হয়েছেন বিশেষত আগামী নির্বাচনের আগে আইনটি কার্যকর হলে মূল্যস্ফীতির কারণে জনমনে ক্ষোভের আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহলে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন নতুন ভ্যাট আইনে যেসব মতৈক্য রয়েছে তার দ্রুত সমাধান করে নতুন অর্থ বছরে কি ধরনের করহার হবে তার সুস্পষ্ট ধারণা এখনই দেয়া প্রয়োজন যদি এই ভ্যাটের আইনের যে প্রস্তাবগুলো আছে এবং তার সাথে যে করহারগুলো সম্পর্কিত আছে সেটা যদি এই অর্থ বছরে না আসে তাহলে কি ধরনের হার নিয়ে সামনের অর্থ বছরে যাত্রা শুরু করবে সেই বিষয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত দ্রুত সরকারের পক্ষ থেকে জনগণের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে আসলে জানানো উচিত আর ব্যবসায়ীরা বরাবরের মতো এখনো নতুন ভ্যাট আইনের পনেরো শতাংশ কর হারের বিপক্ষে আমরা যে পণ্যটা বিক্রি করি সেই পণ্য যিনি কিনেন উনি সক্ষমতা আছে আছে সেটাও কিন্তু একটা ব্যাপার যে আসলে এই ভ্যাটটা মানে ট্যাক্স আমি যখন এটা অ্যাড করবো উনি এটা পেমেন্ট করতে পারবেন কিনা পে করতে পারবেন কিনা উনারি সক্ষমতা আছে কিনা সেটাও কিন্তু দেখার ব্যাপার নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ক্ষেত্রে সরকার এবং ব্যবসায়ীদের কতটা প্রস্তুতি আছে তা নিয়েও সন্দিহান সংশ্লিষ্টরা চিন্তা করা হচ্ছে যে এখন এটা বাস্তবায়ন করা হবে না তবে যদি এটা বাস্তবায়ন করা না হয় সেই সিদ্ধান্তও যদি আঠাশ তারিখ আমার মনে হয় যে অনেক দেরি হয়ে যাবে তার আগেই এটা যদি নীতিগত সিদ্ধান্তটা জানানো হয় এবং ধীরে ধীরে এটার ফলে তাহলে কি প্রভাব সামনের অর্থনীতিতে আসবে সেই বিষয়গুলো বিবেচনার দরকার আছে এক তারিখে যে আপনি ভ্যাট ইমপ্লিমেন্ট করবে বলছে সেটা ইসিআর মেশিন এই মেশিনগুলো কিন্তু এখনও আসে নাই আরও বলতেছে যার তিন চার মাস পরে আসবে তাহলে আপনি শুরুটা কীভাবে করবেন প্রস্তাবিত বাজেটে শুধু ভ্যাট খাতেই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একানব্বই হাজার দুশো কোটি টাকা যা চলতি বছর ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রার পঁচিশ দশমিক শতাংশ বেশি নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হলে প্রস্তাবিত বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে প্রায় বিশ হাজার কোটি টাকার সম্ভাব্য ঘাটতি হতে পারে এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে